হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলে স্বাগত বন্ধুরা আমি হাসনাত তোমাদের চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত আজকে আমরা সুবিদ্যাসের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো এর আগেও আমরা এক থেকে পনেরো এবং ষোলো থেকে তিরিশ এই দুটি ভিডিও বানিয়েছি তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে এক থেকে তিরিশ অবধি অঙ্কগুলির সমাধান দেখে নিতে পারো তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক আছে এক ব্যক্তি কোনো ট্রেনে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে চার কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো সমগ্র যাত্রাপথে তার পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে তা আমরা ধরে নেব স্থান দুটির দূরত্ব স্থান দুটির মধ্যে দূরত্ব ধরে নেব এক্স কিলোমিটার ঠিক আছে এখন যদি এক্স কিলোমিটার হয় তো যেতে কত সময় লেগেছিল দেখো যাওয়ার সময় পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গিয়েছে তো মোট ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তো সময় পাই তো যেতে সময় লেগেছিল এক্স ডিভাইডেড বাই পঁচিশ ফিরে আসার সময় কত সময় লেগেছিল ফিরে আসার সময় ডিস্টেন্স একই ছিল এক্স কিন্তু গতিবেগ ছিল কত চার কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ চার দিয়ে ভাগ করব তাহলে মোট এই দুটি যদি যোগ করি তো মোট এত সময় লেগেছিল তো এই মোট সময় কত লেগেছিল সেটি বলা হয়েছে এখানে এখানে বলা আছে কত না পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আচ্ছা আটচল্লিশ ঘন্টা আর মিনিট যদি আমরা দিয়ে ভাগ করি ঘন্টা পাই অর্থাৎ বারো দিয়ে কাটলে বারো চার আর বারো দিয়ে কাটলে পাঁচ ঠিক আছে অর্থাৎ পাঁচ ঘন্টা আর চারের পাঁচ ঘন্টা এই দুটি যদি যোগ করে দিই আমি তো পাঁচের নিচে পাঁচ পাবো পাঁচ আচ্ছা উনত্রিশ উনত্রিশ বাই পাঁচ ঘন্টা ঠিক আছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে যদি আমরা ঘন্টায় হিসাব করি তাহলে উনত্রিশ বাই পাঁচ ঘন্টা হয় তা আমরা সেটি লিখে দেবো এখানে উনত্রিশ বাই পাঁচ ঘন্টা এই সময়টি লেগেছিল এখন এখান থেকে আমরা এক্স এ মান বের করবো আর সেটি আমরা সেটি চেয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একশো হবে এখানে লস আগু তো উপরে পাবো ফোর এক্স প্লাস এখানে পাবো পঁচিশ এক্স ইকুয়েল টু যোগ আমি তো যোগ আছে কত এখানে ভাগ আমরা এদিকে নিয়ে গেলে কি হবে গুণ হয়ে যাবে গুণ একশো অর্থাৎ শুধু এক্স সমান কি হবে এখানে আছে উনত্রিশ ডিভাইডেড বাই পাঁচ ইন্টু একশো দেখো উনত্রিশ গুণ হয়ে আছে তো এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তো নিচে চলে আসবে উনত্রিশ তো উনত্রিশ উনত্রিশ কেড়ে দেব আর পাঁচের সঙ্গে একশো কাটলে কুড়ি তো এক্সের এর মান হচ্ছে কুড়ি কিমি এটি আমাদের অ্যান্সার মোট ডিস্টেন্স তো ডিস্টেন্স হলো কুড়ি কিলোমিটার অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন সেই আমরা নেক্সট প্রশ্নে যাব পরের প্রশ্ন হলো এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল এবং দুই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো সমগ্র যাত্রাপথে তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলে দ্রুত কত আগের মতনই প্রশ্ন আগের মতনই অ্যান্সার হবে তো আমরা বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরে নেব এক্স কিলোমিটার ঠিক তাহলে যাওয়ার সময় কত সময় লেগেছিল দেখো তিন কিলোমিটার গতিবেগে গিয়েছে তো মোট যদি গতিবেগ দিয়ে ভাগ করি তো সময় পাই তো যাওয়ার সময় এত সময় লেগেছিল আসার সময় কত সময় লেগেছিল মোট ডিস্টেন্স তো এক্স কিলোমিটার আসার সময়ও একই কিন্তু গতিবেগ ছিল দুই কিলোমিটার তো দুই দিয়ে ভাগ করবো এটি হলো মোট সময় দুটি সময়কে যোগ করলে এটি বলে দেওয়া আছে পাঁচ ঘন্টা তো পাঁচ সমান হবে পাঁচ ঘন্টা এখন যদি আমরা এটি লসাও করি তো ছয় পাবো অর্থাৎ উপরে পাবো টু এক্স প্লাস এখানে পাবো থ্রি এক্স ইকুয়াল টু পাঁচ তো উপর দুটি যোগ করলে হচ্ছে পাঁচ এক্স ইকুয়াল টু এই দুটি যদি গুণ করে দিই তো তিরিশ তো এক্স সমান কত পাচ্ছি তিরিশ ডিভাইডেড বাই পাঁচ সমান ছয় তো এক্স এর মান হচ্ছে ছয় কিলোমিটার এটি হবে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমরা নেক্সট প্রশ্নে যাব পরের প্রশ্ন হলো এক ব্যক্তি কোনো দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ দশ দশমিক পাঁচ কিলোমিটার এবং দ্বিতীয় অর্ধাংশ বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করে সমগ্র পথের দূরত্ব কত বন্ধুরা আগেরগুলি কি হয়েছিল না গিয়ে ফিরে আসছিল ঠিক আছে আগেরগুলিতে গিয়ে আবার এখানে ফিরে আসছিল তো ডিস্টেন্স আমরা এটি ধরে নিচ্ছিলাম এখন কি হয়েছে না মোট গতিবেগের সরি মোট পথের অর্ধেক যায় একটা আলাদা গতিবেগে আর বাকি অর্ধেক যায় আলাদা গতিবেগে ডিস্টেন্স পুরোটা একটু আলাদা হবে ঠিক আছে তখন যদি আমরা এক্স কিলোমিটার ধরি এই পুরোটা তো অর্ধেক যেতে কত সময় লাগবে অর্ধেক রাস্তা মানে আমরা এক্স বাই টু অর্ধেক রাস্তা অর্থাৎ এক্স বাই টু এইটি এটি যেতে কত সময় লাগবে না একে আমরা প্রথম গতিবেগ দিয়ে ভাগ করব ঠিক আছে এই গতিবেগ এইটি গিয়েছিল দশ দশমিক পাঁচ কিলোমিটার গতিবেগে তো দশ দশমিক পাঁচ কিলোমিটার নিচে গুণ হয়ে যাবে অর্থাৎ দশ দশমিক পাঁচ এত সময় লেগেছিল এইটুকু যেতে কত সময় লেগেছিল বাকি অর্ধেক বাকি অর্ধেক কী হবে না এক্স বাই টু বাকি অর্ধেক রাস্তা এটা পুরোটি এক্স তো অর্ধেক হবে এক্স বাই টু এখন বাকি অর্ধেক গিয়েছে বারো কিলোমিটার গতিতে তো নিচে বারো দিয়ে ভাগ করে দেব তাহলে মোট আমরা সময় পেলাম ঠিক আছে এই দুটি যোগ করে দিলে আমরা মোট সময় পাচ্ছি এই মোট সময় বলা হয়েছে এখানে পাঁচ ঘন্টায় অতিক্রম করে তো মোট সময় যদি পাঁচ ঘন্টা হয় এখানে আমরা পাঁচ লিখবো ঠিক এখন যদি এটিকে সমাধান করি তো দশ দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি একুশ প্লাস বাই চব্বিশ ইকুয়েল টু পাঁচ আমাদের এটিকে লসগো বের করতে হবে ঠিক আছে মুখে মুখে না হলে আমরা সাইডে করে নেব তিন দিয়ে যাই সাত আট তিন সাত একুশ একুশ আট হবে আট ষোলো একশো আটষট্টি তো নিচে আমরা পাচ্ছি একশো আটষট্টি একুশ দিয়ে কাটলে তিন সাত একুশ আট পাবো তো এইট এক্স প্লাস চব্বিশ দিয়ে কাটলে তিন আর চব্বিশ সাত থাকছে তো সাত এক্স ইকুয়াল টু পাঁচ এখন উপরে দুটি যদি যোগ করি তা আমি পনেরো এক্স পাচ্ছি ইকুয়াল টু এই দুটি গুণ করে দেবো পাঁচ ইন্টু একশো আটষট্টি তো এক্স সমান কি পাবো না ফাইভ ইন্টু একশো আটষট্টি ডিভাইডেড বাই পনেরো এখন পাঁচ আর পনেরো কাটলে তিন তিনের সঙ্গে এটি কাটলে পাঁচ পনেরো এক আঠেরো পাঁচ ছয় তো ছাপান্ন কিলোমিটার ঠিক আছে এক্সের মান পাচ্ছি ছাপান্ন কিলোমিটার এটি হবে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেক্সট প্রশ্নে যাব পরের প্রশ্ন হলো দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য ছয় মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার ঠিক আছে মিটারে চেয়েছে কত মিটার আমরা দুটির স্থান মধ্যে দূরত্ব ধরে কিলোমিটার ঠিক আছে আমরা কিলোমিটারে ধরছি এখন কিলোমিটারকে কি করব হাজার দিয়ে ভাগ করলে মিটার পেয়ে যাই ঠিক তো এখানে সরি গুণ করলে মিটার পাই তো কিলোমিটার আমরা এক্স কিলোমিটার ধরলাম এক্সের মান বের করবো তাকে হাজার দিয়ে গুণ করবো আমরা মিটার পেয়ে যাব ঠিক আর একটা জিনিস যেটা করতে হবে আগে সেটি হলো ছয় মিনিট সমান কত ঘন্টা ঠিক আছে যেহেতু আমরা কিলোমিটার ধরেছি তাই ঘন্টা বের মিনিট মানে দিয়ে ভাগ করলে ঘন্টা হয় সমান কাটলে এক দশ এত ঘন্টা পাচ্ছি ঠিক আছে এই দুটি সাইডে করে রাখলাম এখন প্রথম যেতে কত সময় লেগেছিল প্রথম যে তিন কিলোমিটার গতিবেগে যাচ্ছে তার কত সময় লেগেছে যেহেতু এ তিন কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর এ ছয় কিলোমিটার তো এর বেশি সময় লাগবে কারণ গতিবেগ কম তাই সময় বেশি লাগবে এখন এক্স কিমি দূরত্ব যেতে প্রথম ব্যক্তির সময় লাগবে তো দিয়ে তিন ভাগ আর দ্বিতীয় ব্যক্তির কত সময় লাগবে না এক্স কিলোমিটার যেতে দ্বিতীয় ব্যক্তি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে তো ছয় দিয়ে ভাগ এখন এটিতে বেশি সময় লেগেছে এটি কম সময় লেগেছে তো এই বেশি থেকে যদি কমটি বিয়োগ করি সময়ের পার্থক্য দেখি তো সময়ের পার্থক্য হবে একের দশ ঘন্টা ঠিক আছে ছয় মিনিট পার্থক্য অর্থাৎ একের দশ ঘন্টা এখন এখান থেকে যদি সমাধান করি তো লসাকে পাবো ছয় অর্থাৎ এখানে পাবো টু এক্স মাইনাস এখানে পাবো এক্স ইকুয়াল টু ওয়ান বাই টেন এখন উপর দুটি যদি বিয়োগ করি তো টু এক্স থেকে এক্স বাদ দিলে শুধু এক্স থাকবে ইকুয়াল টু ছয় যদি এদিকে গুণ করে দিই তো উপরে ছয় চলে যাবে নিচে দশ তো দশ অর্থাৎ কি পাবো পয়েন্ট সিক্স এটি কিলোমিটার পাচ্ছি পয়েন্ট সিক্স কিলোমিটার এক্স এর মান তো এক্স ছিল আমাদের এক্স ছিল মোট দূরত্ব ঠিক আছে একচুয়লি মোদৃত্ব তো x মান এখানে কিলোমিটার পেলাম আমরা জাস্ট এই কিলোমিটারকে যদি হাজার দিয়ে গুণ করে দিই তাহলে আমরা মিটার পেয়ে যাব তো হাজার দিয়ে গুণ অর্থাৎ দশমিকের পর তিনটি ঘর সরে যাবে এখানে একটি ঘর অলরেডি আছে আর দুটি বাড়াতে হবে এত মিটার তো আমাদের आंसर হয়ে যাবে 600 মিটার দ্রুত্ব হবে 600 মিটার তো আমাদের आंसर হবে অপশন সি যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবিশিষ্ট অপর একটি ট্রেন থেকে দেড় ঘন্টা বা একপূর্ণ একের দুই ঘন্টা বেশি সময় নেয় অতিক্রান্ত পথের দূরত্ব কত এখানে সব কিছু ঘন্টাতে দেওয়া আছে সিম্পলি তা আমরা পথের দূরত্ব ধরে নেব এক্স কিলোমিটার এখন যে চল্লিশ কিমি পথে যাচ্ছে চল্লিশ কিমি যার গতিবেগ তার সময় বেশি লাগবে কারণ দ্বিতীয়টির গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার তো যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে পৌঁছাতে তো এক্স কিলোমিটার যেতে তার পৌঁছাতে সময় লাগবে কত এক্স বাই চল্লিশ এত ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির কত সময় লাগবে দ্বিতীয় ট্রেনটির এক্স বাই ষাট ঘন্টা এখন যদি সময়ের পার্থক্য দেখি পার্থক্য অর্থাৎ বিয়োগ করে দিই তা আমরা পাচ্ছি দেড় ঘন্টা এক পূর্ণ একের দুই ঘন্টা অর্থাৎ এক দুই দুই তিনের দুই ঘন্টা একে যদি পূর্ণটা ভেঙে দিই তিনের দুই ঘন্টা সমান পাবো তিনের দুই ঘন্টা এটি পার্থক্য দুটি টেনের পৌঁছানোর এর এখান থেকে আমরা এক্সের মান বের করবো আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক তো এখান থেকে আমরা পাচ্ছি কি চার আট ছয়ে যদি আমরা লসাগো দেখি তো চার আট ছয়ের বারো লসাগো হয় অর্থাৎ একশো কুড়ি পাবো তো এখান থেকে পাচ্ছে তিন তো উপরে পাবো থ্রি এক্স মাইনাস ষাট অর্থাৎ দুই পাচ্ছি টু এক্স ইকুয়াল থ্রি বাই অনেকে কোন গুণ করে কোন কোন গুণ করার কোনো প্রয়োজন নেই জাস্ট বিয়োগ যদি করি আমরা এক্স ইকুয়াল টু এদিকে আছে এটি ভাগ হয়ে আছে তো গুণ হয়ে যাবে এদিকে আসলে তো দুয়ের সঙ্গে এটি যদি কেটে দিই তো পাচ্ছি আমরা ষাট অর্থাৎ তিন ষাট গুণ করলে একশো আশি তো এটি হবে আমাদের অ্যান্সার একশো আশি কিলোমিটার স্থান দুটির মধ্যে দূরত্ব তো আমাদের অ্যান্সার হবে অপশন এ যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হল একটি চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো সেই মুহূর্তে পুলিশটি নয় কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো চোরটি কতটা পথ গিয়েছিল এটি যেখানে বলা হয়েছে সেটি হল আহ দুশো মিটার দূরে একটি পুলিশকে দেখে চোরটি দৌড়াতে শুরু করেছে অর্থাৎ প্রথমেই পুলিশ আর চোরের মধ্যে পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স ছিল কত দুশো মিটার এখন চোর এখান থেকে দৌড়াতে শুরু করেছে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আট কিমি প্রতি ঘন্টা বেগে আর এখান থেকে একই সময়ে পুলিশ শুরু করেছে নয় কিমি প্রতি ঘন্টা বেগে এখন যেহেতু পুলিশের গতিবেগ বেশি তাই পুলিশ কখনো না কখনো একে ধরে ফেলবে চোরকে ধরে ফেলবে এবার কতটা পথ গেলে ধরে ফেলবে সেটি আমাদেরকে বের করতে হবে ঠিক আছে যেহেতু এই সময় দুশো মিটার এগিয়ে আছে চোর এখান থেকে সময় শুরু হচ্ছে তা আমরা ধরে নেবো জাস্ট এক্স মিটার বা এক্স কিমি দূরে ধরে ফেলবে ঠিক আছে এক্স কিমি দূরে ধরে ফেলবে তাহলে আমরা শর্তে দেখো সিম্পলি কি পাচ্ছি এইটুকু পথ যেতে চোরে যে সময় লেগেছে ঠিক একই সময়ে পুলিশ কিন্তুই পুরো পথটা অতিক্রম করেছে তবেই ধরে ফেলেছে ঠিক তা আমরা এইটুকু লিখতে পারি শর্তে যে এক্স বাই আট সময় লেগেছে চোরের এক্স বাই আট ঘন্টা ঠিক আছে এইটুকু যেতে চোরের সময় লেগেছে ঠিক সেই সময়ে ঠিক সেই সময়ে পুলিশটি কিন্তু এখান থেকে এত দূর অব্দি গিয়েছে ঠিক চোরটি এত দূর যেতে যা সময় লেগেছে ঠিক ততটাই সময় লেগেছে পুলিশটির এখান থেকে এত দূর যেতে তো এখান থেকে পুরো পরটি দূরত্ব কত এটি এক্স কিলোমিটার এটি দুশো কিলোমিটার অর্থাৎ দুশো প্লাস এক্স এটি গিয়েছে চোর কত সময় নয় সময় ঠিক আছে নয় গতিবেগ তাহলে শর্তে এই দুটি কিন্তু সমান দুজনের সমান সময় লেগেছে চোরটি যা সময় লাগবে এটুকু যেতে পুলিশটির যেতে সে একই সময় লাগবে তবেই ধরে ফেলবে তো শর্তে এই দুটি সময় সমান এখন যদি আমরা এখান থেকে এক্সের মান বের করি তাহলে আমরা পেয়ে যাব কত দূর গিয়েছিল চোরটি ঠিক আছে তো এখান থেকে আমরা যদি কোন কোন গুণ করে দিই তো নাইন এক্স পাবো আর এদিকে পাবো আর দুই ষোলোশো প্লাস এইট এক্স এইট এক্স এদিকে আনলে নাইন এক্স মাইনাস এইট এক্স ইকুয়াল টু তো এখান থেকে পাচ্ছি তো কিমি এতটুকু যাবে ঠিক আছে সরি মিটার বলেছে মিটার আছে তো এত মিটার এত মিটার যাবে এটি হবে আমাদের অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হল একটি ট্রেন একটি স্টেশন থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল ছটার সময় রওনা হয় অপর একটি ট্রেন একই স্টেশন থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল আটটার সময় একই অভিমুখে রওনা হয় স্টেশন থেকে কত দূরে ট্রেনটি সাক্ষাৎ হবে অর্থাৎ কত দূরে ট্রেনটি প্রথম ট্রেনটিকে ধরে ফেলবে দ্বিতীয় ট্রেনটি দেখো সকাল ছটার সময় কিন্তু শুরু করেছে ঠিক ধরো এটি স্টেশন এখান থেকে সকাল ছটার সময় শুরু করেছে আর দ্বিতীয়টি আটটার সময় তো দু ঘন্টা অলরেডি প্রথম ট্রেনটি চলে গিয়েছে তো দু ঘন্টাতে কত দূর যাবে দেখো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যায় প্রথম ট্রেনটি তো দু ঘন্টায় কত যাবে ষাট কিলোমিটার তো অলরেডি ষাট কিলোমিটার পৌঁছে গিয়েছে ঠিক আছে অর্থাৎ এই ডিসটেন্সটা হচ্ছে ষাট কিলোমিটারের এখন এখানে প্রথম ট্রেনটি দাঁড়িয়ে আছে আর এখানে দ্বিতীয় ট্রেনটি এখন বাড়ছে কত যেহেতু দু ঘন্টা পর

দ্বিতীয় ট্রেনটির পুরোটি যেতেও তত সময় লাগছে তো আমরা কি করব প্রথম ট্রেনটি যেতে কত সময় লাগবে এক্স কিলোমিটার যেতে এক্স ডিভাইডেড বাই তিরিশ কারণ তিরিশ হচ্ছে গতিবেগ এর সঙ্গে সমান হবে কি না এই পুরো পথটির যেতে একই সময় লাগবে অর্থাৎ সিক্সটি প্লাস এক্স ডিভাইডেড বাই চল্লিশ দ্বিতীয় ট্রেনটির গতিবেগ তো এই সময়টি আর এই সময়টি সমান কারণ একই সময়ে সে এখানে ধরে ফেলবে তো এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে ঠিক আছে আমরা নিচের শূন্য শূন্য কাটতে পারি ঠিক আছে

বলেছে কি অ্যান্সার চেয়েছে স্টেশন থেকে কত দূরে তো স্টেশন থেকে কত দূর এটি হচ্ছে তো ষাট আর একশো আশি যোগ করে দেবো হবে একশো আশি প্লাস ষাট ইকুয়াল টু দুশো চল্লিশ দুশো চল্লিশ কিলোমিটার এটি হবে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমরা নেক্সট প্রশ্নে যাব পরের প্রশ্ন হলো এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ছশো মিটার এগিয়ে যাওয়ার পর বি কুড়ি কিলোমিটার কুড়ি মিটার প্রতি সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের যাত্রা শুরু হবে ঠিক আছে এখন এ কি করেছে না দশ কিলোমিটার বেগে যায় সে ছশো মিটার এগিয়ে গিয়েছে এখানে যদি বি থাকে তো এ ছশো মিটার এগিয়ে গিয়েছে তা এই পথটির দৈর্ঘ্য হচ্ছে ছশো মিটার এখানে দাঁড়িয়ে আছে এ এখন যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে তাই কি হবে না প্রতি সেকেন্ডে তাদের তাদের গতিবেগ অন্তর অন্তর মধ্যে কমে আসবে কত কমে আসবে যেহেতু একই অভিমুখে তাই তাদের গতিবেগ কমে আসবে অর্থাৎ বিয়োগ করতে হবে ঠিক আছে তাদের গতিবেগ প্রতি সেকেন্ডে কমবে অন্তর দশ মিটার দশ মিটার করে কমবে প্রতি সেকেন্ডে ঠিক আছে তাহলে এই ছশো মিটার অন্তর কভার করতে যেহেতু তাদের মিলিত হতে হবে তো ছশো মিটার অন্তর কভার করতে গেলে কত সময় লাগবে তো এক সেকেন্ডে দশ মিটার তো ছশো মিটার যায় ছশো বাই দশ অর্থাৎ ষাট সেকেন্ডে ঠিক আছে তো এটি হবে আমাদের অ্যান্সার ষাট সেকেন্ড অপশানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ড সমান কি এক মিনিট ঠিক আছে তো এটি হবে আমাদের অ্যান্সার এক মিনিট তো এক মিনিট অর্থাৎ অপশান সি যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো দুটি ট্রেন সকাল ছটা ও আটটার সময় যথাক্রমে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে একই অভিমুখে যাত্রা করে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে ঠিক আছে সময়টা বের করতে হবে তো কতক্ষণ পর সাক্ষাৎ হবে সেটা আমাকে বের করতে হবে তো প্রথম ট্রেনটি দেখো প্রথম ট্রেনটি কিন্তু ছটার সময় ছেড়েছে এবং পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে গিয়েছে এবার আটটা বাজলে আটটা অর্থাৎ দু ঘন্টা পর অর্থাৎ দু ঘন্টাতে এ চলে গিয়েছে কত বা প্রথম ট্রেনটি চলে গিয়েছে কত দু ঘন্টাতে এক ঘন্টায় পঞ্চাশ গেলে দু ঘন্টায় একশো মিটার একশো কিলোমিটার চলে যাবে তো একশো কিলোমিটার চলে গিয়েছে প্রথম ট্রেনটি ঠিক আছে এখানে প্রথম টেন্টি আছে আর এখানে সেকেন্ড ট্রেনটি মানে আটটা বাজছে সকাল আটটা বাজছে এখন এবার কিন্তু এ যতটুকু যাবে কখন ধরে ফেলছে সেটা আমার বের করতে হবে তো ব্যাপার হচ্ছে কি এই লাইনটি দেওয়ার কোনো মানেই হয় না কারণ এবার কি হচ্ছে না এর সেকেন্ডের গতিবেগ হচ্ছে সত্তর কিলোমিটার আর এর গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তো যেহেতু এর গতিবেগ বেশি তাই প্রত্যেক ঘন্টাতে এদের মধ্যে দূরত্ব কমে আসবে ঠিক আছে এক ঘন্টাতে এদের মধ্যে দূরত্ব কত কমবে এক ঘন্টায় এদের দূরত্ব করবে সত্য ডিভাইডেড সরি মাইনাস পঞ্চাশ অর্থাৎ কুড়ি কিলোমিটার এক ঘন্টায় কুড়ি মিল কুড়ি কিলোমিটার করে এদের অন্ত কমছে পার্থক্য কমে আসছে তো একশো কিলোমিটার অন্তর আছে সেটিকে কভার করতে কত সময় লাগবে তো একশো ডিভাইডেড বাই কুড়ি আগের অঙ্কের মতনই অর্থাৎ পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা সময় লাগবে আটটার পর থেকে সময় সকাল আটটার পর থেকে পাঁচ ঘন্টা সময়ে সে ধরে ফেলবে তো সকাল আটটা প্লাস পাঁচ সকাল আটটা প্লাস পাঁচ ঘন্টা সমান কত হচ্ছে আট চার বারো এক তো দুপুর একটা দুপুর একটার সময় ধরে ফেলবে ঠিক আছে দুপুর একটার সময় এটি হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে দুশো মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং পঞ্চাশ সেকেন্ড পর এ কে ধরে ফেললো বি এর গতিবেগ কত ছিল দেখো এখানে এর গতিবেগ হচ্ছে দশ মিটার প্রতি সেকেন্ড এবং দুশো মিটার এগিয়ে যাওয়ার পর অর্থাৎ এ কিন্তু দুশো মিটার এগিয়ে গেছে এখন এ পজিশন আছে এ আর এই পজিশন আছে বি কি হয়েছে না পঞ্চাশ সেকেন্ড পর কিন্তু এ কে ধরে ফেলেছে তো পঞ্চাশ সেকেন্ডে এ কত দূর যাচ্ছে সেটা আমরা দেখবো দেখো এ এক সেকেন্ডে দশ যায় তো পঞ্চাশ সেকেন্ডে কত যাবে পঞ্চাশ ইন্টু দশ অর্থাৎ পাঁচশো মিটার তো এখান থেকে এ পাঁচশো মিটার যাবে তারপর বি ধরে ফেলবে এ কে ঠিক আছে তো মোট পথ কত হচ্ছে মোট পথ হচ্ছে আহ দুশো আর পাঁচশো গিয়েছে মোট হচ্ছে সাতশো ঠিক আছে মোট পথ হচ্ছে সাতশো মিটার এই পথটি কি করেছে না বি পঞ্চাশ সেকেন্ডে গিয়েছে কারণ পঞ্চাশ সেকেন্ড পর ধরে ফেলেছে তো বি পঞ্চাশ সেকেন্ড পর ধরলে বি এখান থেকে সাতশো মিটারে আহ ধরে ফেলেছে এ কে মাত্র পঞ্চাশ সেকেন্ডে ঠিক আছে তো সাতশো মিটার যায় পঞ্চাশ সেকেন্ডে এক সেকেন্ডে কত যায় সেটি হবে গতিবেগ তো সাতশো মিটার যাই সরি পঞ্চাশে যাই সাতশো সেকেন্ডে কত যাবে সাতশো ডিভাইডেড বাই পঞ্চাশ চোদ্দ তো এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে চোদ্দ মিটার প্রতি সেকেন্ড এক সেকেন্ডে চোদ্দ মিটার করে যাই এটি হয়তো তার গতিবেগ অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো পরস্পর থেকে চোদ্দ কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে সাত ঘন্টায় মিলিত হয় আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে এক ঘন্টায় মিলিত হয় দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ঠিক আছে দ্রুততম ব্যক্তির গতিবেগ কত সেটি চেয়েছে আচ্ছা আমাদেরকে ধরে নিতে হবে দুটি ঠিক আছে প্রথম ব্যক্তি যে দ্রুত যায় ধরে নেব এক্স কিমি ঠিক আছে পার আওয়ার আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখন এটি হচ্ছে দ্রুততম আর এটি হচ্ছে ধীরতম ঠিক আছে এটা ধরে নিলাম এখন দেখো পার্থক্য কি না পরস্পর থেকে চোদ্দ কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে সাত ঘন্টায় মিলিত হয় ঠিক আছে তো যেহেতু দ্রুত গতিতে যে আছে সে প্রথমে থাকবে আর চোদ্দ কিমি পার্থক্য থাকবে তাদের মধ্যে এখানে থাকবে ওয়াই এখানে থাকবে এক্স এবার কি বলেছে না সাত ঘন্টায় মিলিত হয় তো সাত ঘন্টায় যদি মিলিতে হয় তো প্রথমটি ঘন্টায় কত যাবে বা দুজনের মধ্যে কত কমবে কত কত কমবে কমবে তো সেই দেখি আমরা এক্স মাইনাস ওয়াই করতে পারি এটি এক ঘন্টায় কমবে এক ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব এটুকু কমবে তো সাত ঘন্টায় কত করবে তো সাত দিয়ে গুণ করে দেবো সাত ঘন্টায় এটুকু কমে তো সাত ঘন্টায় কত কমছে মিলিতে হচ্ছে অর্থাৎ চোদ্দ কিলোমিটার কমে যাচ্ছে ঠিক আছে চোদ্দ কিলোমিটার মধ্যে ফারাক ছিল পার্থক্য ছিল সেটি কমে যাচ্ছে মিলিত হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো চোদ্দ কিমি কমে যাচ্ছে তো শর্তে এটি আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা কি পাচ্ছি না এখানে গুণ নিচে অর্থাৎ দুই তো এক্স মাইনাস ওয়াই সমান দুই এটি এক নম্বর এখন এদিকে বলেছে যদি তারা পরস্পর বিপরীত বিপরীতমুখী হয়ে পরস্পরের দিকে হাঁটতে থাকে তো এক ঘন্টায় মিলিত হয় এর বিপরীত দিকে হাঁটতে থাকলে তাদের অন্তর কত কমবে যেহেতু কাছাকাছি আসছে তাই তাদের অন্তর কমবে যোগ হয়ে যাবে এক ঘন্টায় কত কমবে এক্স প্লাস ওয়াই যোগ হয়ে যাবে তাদের ঠিক আছে এত কিলোমিটার কমবে এক ঘন্টায় ঠিক আছে এক ঘন্টায় কমবে অর্থাৎ গুণ সমান কি হবে না কতটা কমছে না চোদ্দ কিলোমিটার তো চোদ্দ ঠিক এক ঘন্টায় মিলিত হয়ে যাচ্ছে অর্থাৎ চোদ্দ কিলোমিটার অন্তর কমে যাচ্ছে তো এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল চোদ্দ এটা হচ্ছে দুই নম্বর আমাদেরকে বলেছে দ্রুততম ব্যক্তির গতিবেগ দ্রুততম ব্যক্তির গতিবেগ এখানে আমরা দ্রুততম ধরে এক্স ঠিক তো এখানে এক্স এর মানবেল টু দুই এবার এখান থেকে যদি আমরা সাইন চেঞ্জ না করি তো ওয়াই কেটে যাচ্ছে ঠিক তো ওয়াই কেটে দিলাম সমান হচ্ছে কি দুটি এক্স যোগ করলে টু এক্স আর এটি যোগ করলে হচ্ছে কত না ষোলো তো এক্স সমান কত পাচ্ছি ষোলো ডিভাইডেড বাই দুই সমান 8 কিলোমিটার পার আওয়ার এটি হবে আমাদের অ্যানসার ঠিক আছে দ্রুত ব্যক্তির গতিবেগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন সি এখানে ওয়াই বের করলে আমরা ধীরতম গতিবেগ পেতাম ঠিক আছে ধীর ব্যক্তিটির গতিবেগ পেতাম যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হল পরস্পর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয় আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে দুই দশমিক পাঁচ ঘন্টায় মিলিত হয় ধীরগামী ব্যক্তির গতিবেগ কত আর ঠিক আগের অঙ্কর মতনই কিন্তু আগে ছিল এক ঘন্টায় মিলিত হয় এটি দুই দশমিক পাঁচ ঘন্টায় তো আমরা যদি ধীর সরি দ্রুততম গতিবেগ ধরি এক্স কিলোমিটার আর ধীরতম গতিবেগ যদি ধরি তার ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক এখন কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ অর্থাৎ পার্থক্য হচ্ছে কুড়ি কিলোমিটার এখানে আছে এক্স এখানে ওয়াই তো ব্যাপার হচ্ছে যখন তারা একই দিকে হাঁটবে প্রথমে বলছে দশ ঘন্টা মিলিত হয় তো একই দিকে যখন হাঁটবে তখন তাদের অন্ত কমবে ঠিক আছে এক ঘন্টায় কত কমবে না এক্স মাইনাস ওয়াই এটি এক ঘন্টায় কমে আর যেহেতু বলা আছে দশ ঘন্টায় মিলিত হয় তো দশ ঘন্টায় কত কমবে যেটিও পার্থক্য সেটুকু কমবে অর্থাৎ কুড়ি কিলোমিটার ঠিক তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কি পাবো কুড়ি এখানে দশ গুণ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাবে অর্থাৎ দুই এটি এক নম্বর এখন যখন তারা নিয়ে পরস্পরের দিকে নিজের দিকে একই অভিমুখে যাত্রা সরি বিপরীত মুখে যখন যাত্রা করছে তখন তাদের গতিবেগ সরি যোগ হয়ে যাবে যদি অন্তর কমাতে চাই তো অন্তর কত কমবে এক ঘন্টায় যোগ হয়ে যাবে এটি এক ঘন্টায় কমছে আর বলা আছে আড়াই ঘন্টায় দুই দশমিক পাঁচ ঘন্টায় তারা মিলিত হয় তো দুই দশমিক পাঁচ ঘন্টায় কত কমবে দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করে দেব কত কমবে না যেটুকু পার্থক্য ছিল সেটি কমবে অর্থাৎ কুড়ি কিলোমিটার এখন এক্স প্লাস ওয়াই সমান কত পাবো আমরা কুড়ি ডিভাইডেড বাই দুই দশমিক পাঁচ দশমিক তুললে ওপরে দশ গুণ করে দেবো তো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটে দুই পাঁচ দিয়ে এটি কাটে চার সমান আট কিলোমিটার ঠিক এটি দু নম্বর এখন দু এক নম্বরের জায়গায় নিচে দু নম্বরটি বসাবো তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে দুই যেহেতু আমাকে ধীর বের করতে বলেছে তবে ওয়াই রাখতে হবে অর্থাৎ সাইন আমাকে চেঞ্জ করতে হবে এটি মাইনাস এটি প্লাস এটি মাইনাস তো এ দুটি কেটে যাবে এ দুটি থাকলে দুটি ওয়াই ইকুয়াল টু ছয় তো ওয়াই সমান কত পাবো সিক্স বাই টু সমান তিন কিলোমিটার প্রতি ঘন্টা তো ধীর ব্যক্তির গতিবেগ হবে তিন কিলোমিটার প্রতি ঘন্টা তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যাবো আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে চার ও ন ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায় ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত ঠিক আছে তো ট্রেন দুটির গতিবেগ আমাদেরকে বের করতে হবে ধরো এরকম একটি রাস্তা আছে এটি এ আর এটি বি এখন ধরো এই দিক থেকে একজন যাচ্ছে আর এই দিক থেকে একজন আসছে তারা এই পজিশনে মিলিত হয়েছে ঠিক আছে মিলিত হওয়ার পর কি হচ্ছে না এ চার ঘন্টা সময় নাই এইটুকু রাস্তা যেতে বিতে আসতে চার ঘন্টা সময় নাই আর বি মিলিত হওয়ার পর এইটুকু রাস্তা যেতে ন ঘন্টা সময় নাই যদি এরকম হয় তো তাদের গতিবেগের অনুপাত কি হবে তার গতিবেগের অনুপাত হবে এ অনুপাত বি এদের গতিবেগের অনুপাত হবে কি না বি এর মিলিত হওয়ার পর বি এর কত সময় লেগেছিল সেটি রুট সেটি অনুপাত আহ বি হবে কি বি হবে এ কত সময় নিয়েছিল মিলিত হওয়ার পর এ সময় নিয়েছিল চার ঘন্টা তাহলে রুট ফোর ঠিক আছে এটি মনে রাখতে হবে ঠিক আছে এটি মনে রাখতে হবে যে এ হবে কি না বি যে ঘন্টা সময় নিয়েছিল আর বি হবে কি না এ যে ঘন্টা সময় নিয়েছিল এখানে চার ঘন্টা নিয়েছিল আর বি ন ঘন্টা

তারা মিলিত হওয়ার চার ঘন্টা ও ন ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত আচ্ছা গতিবেগের অনুপাতটি বের করে নেবো আগের নিয়মে ঠিক আছে আগের অঙ্কের নিয়মে এ অনুপাত বি কি হবে না এ বি পৌঁছাতে কত সময় নেয় সেটি দেখবো বি কত সময় নেয় এটি এ নিয়েছিল তো বি নাই ন ঘন্টা তো এর ক্ষেত্র হবে বিটা রুট বি অনুপাত বি এর ক্ষেত্রে হবে রুট এ যে সময় নিয়েছিল এ কত নিয়েছিল ন ঘন্টা তো চার তো অ্যান্সার অনুপাত আসছে থ্রি টু এই অনুপাতে তাদের যদি ইউনিট ধরে নিই বা থ্রি এক্স ধরে নিই গতিবেগের অনুপাত এরকম লিখতে হবে থ্রি এক্স আর টু এক্স ঠিক আছে এখানে থ্রি এক্স সমান বারো বলা আছে তো থ্রি এক্স ইকুয়াল টু বারো তো এক্স ইকুয়াল টু কত হবে বারো বাই তিন অর্থাৎ চার দেখো টু গতিবেগ কত না টু এক্স তো টু ইন্টু চার সমান আট কিলোমিটার এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে আট কিলোমিটার প্রতি ঘন্টা তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি আশা করছি বুঝতে পেরেছ পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন হলো দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার ন ঘন্টা ও ষোলো ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত এখানে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ চাইনি চেয়েছে স্থান দুটির মধ্যে দূরত্ব কিভাবে বের করবো আমাকে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বের করতে হবে ঠিক তো দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমরা কিভাবে বের করব। দেখো এ অনুপাত বি প্রথম ব্যক্তি অনুপাত দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি কি হবে রুট দেখো এর জন্য দ্বিতীয় ঘন্টা দেখবো ষোলো তো ষোলো আর দ্বিতীয়টির জন্য প্রথম ঘন্টা দেখবো নয় তো গতিবেগের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন এখন ষোলো সমান এটা প্রথম ব্যক্তি গতিবেগ ষোলো চার সমান হচ্ছে ষোলো তা এক সমান কত হবে চার বা এরকম আগে নিয়মেই করতে পারি ফোর এক্স আর থ্রি এক্স ঠিক আছে তো ষোলো হচ্ছে ফোর এক্স সমান ষোলো তো এক্স সমান পাচ্ছি চার তো থ্রি এক্স সমান কত পাবো থ্রি এক্স পাবো তিন গণিত চার অর্থাৎ বারো কিমি পার আওয়ার তো প্রথমের গতিবেগ হচ্ছে ষোলো কিলোমিটার আর দ্বিতীয় হচ্ছে বারো কিলোমিটার এবার চেষ্টা করো ঠিক আছে এবার যেটা আমি বলতে দেখো এটুকু হচ্ছে পথ ঠিক ধরো এই পজিশনে মিলিত হয়েছে ঠিক আছে এখন এ এর কত ঘন্টা সময় লাগছে এর সময় লাগছে ন ঘন্টা আর বি এর সময় লাগছে ষোলো ঘন্টা তো এ এখান থেকে শুরু করে এখানে মিলিত হয় মিলিত হওয়ার পর ন ঘন্টা সময় লাগছে মিলিত হওয়ার পর ন ঘন্টা তো এর গতিবেগ কত এর গতিবেগ হচ্ছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা আর সময় লেগেছে এইটুকু যেতে কত ন ঘন্টা তো নয় দিয়ে গুণ আর বি দিক থেকে মিলিত হওয়ার পর এদিকে যাবে তো বি যখন যাচ্ছে এদিকে তখন তার সময় লেগেছিল ষোলো ঘন্টা বলা আছে ষোলো ঘন্টা সময় লেগেছে আর গতিবেগ তো বারো দিয়ে গুণ তো বারো কিলোমিটার গতিবেগ ষোলো ঘন্টা গিয়েছে এখন মোট ডিস্টেন্স হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব কত হবে এই যে দূরত্ব আর এই দূরত্ব যোগ করে দেব ঠিক তাহলে এখান থেকে আমরা দূরত্ব কত পাচ্ছি এই পুরোটা দূরত্ব ষোলো দশ একশো ষাট আর বত্রিশ একশো ষাট আর বত্রিশ একশো বিরানব্বই কিলোমিটার আর এখানে পাচ্ছি ষোলো নয় অর্থাৎ একশো ষাট থেকে ষোলো বাদ দিলে একশো চুয়াল্লিশ কিলোমিটার এটি হচ্ছে মোট পথ এই মোট মোট পথটি আমাকে চেয়েছে প্লাস একশো চুয়াল্লিশ সমান কত হচ্ছে চার দুই ছয় চার আর নয় তেরো তিন এক দুই এক তিন তিনশো ছত্রিশ কিলোমিটার এটি হবে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ তো বন্ধুরা এই ছিল সুবীর দাসের আরও পনেরোটি টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সেই সঙ্গে নতুন যারা চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আজকের মতো পর্যন্তই ধন্যবাদ